সি প্লাস প্লাস বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি মিথুন কুমার রিজু। আজকের পর্বেতে আমি ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। ইনহেরিটেন্স হলো একটি ক্লাস থেকে আরেকটি ক্লাস তৈরি করার পদ্ধতি। বিস্তারিত বললে বলা যায় যে আমার আগে একটি ক্লাস তৈরি করা আছে যার মধ্যে কিছু প্রপার্টি আছে। আমি নতুন করে সেই প্রপার্টিগুলো তৈরি না করে সেই প্রপার্টির সাথে এক্সট্রা কিছু প্রপার্টি অ্যাড করে নতুন আরেকটি ক্লাস তৈরি করলাম। এই পুরো প্রপার্টিকে বলবো ইনহেরিটেন্স। আগের ক্লাসটাকে বলবো বেস ক্লাস এবং পরের ক্লাসটাকে বলবো ডিরাইভ ক্লাস। একটি প্রোগ্রামে কিছু অংশ বারবার লেখার চেয়ে একবার লিখে তা বারবার ব্যবহার করাটাই সুবিধাজনক। এতে সময় কম লাগে এবং প্রোগ্রামের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। আমরা নতুন ক্লাসে প্রয়োজনীয় প্রপার্টি ইচ্ছামতো যুক্ত করতে পারি। নতুন মেম্বার, ভেরিয়েবল, নতুন ফাংশন এবং যা দরকার তা সব কিছুই আমরা অ্যাড করতে পারি। এভাবে নতুন ক্লাসে কিছু অ্যাড করাটা বলা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন। ইনহেরিটেন্সের বিভিন্ন মুডে করা হয়, যেমন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এই বিভিন্ন মুড নিয়ে আমরা পরে আলোচনা করব। আবার বিভিন্ন রকমের ইনহেরিটেন্সও আছে, যেমন সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হাইরিসিকাল ইনহেরিটেন্স, হাইব্রিড ইনহেরিটেন্স এবং ভার্চুয়াল ইনহেরিটেন্স। আজকে আমরা জাস্ট ইনহেরিটেন্সের থিওরিটিক্যালি নিয়ে পড়াশোনা করলাম। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি কোডিংয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।